যেখানে শহীদের মায়ের কান্না থামে নাই, যেখানে আহতরা কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজকে দিশেহারা, সেখানে আমরা দেখছি ফ্যাসিবাদী চক্রের প্রেতাত্মারা বহুমুখী ষড়যন্ত্র করে আবারও একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। যারা এই গণ অভ্যুত্থান আহত হয়েছেন, ঢাকা মেডিকেলে রয়েছেন, তারা এই 184 জনের কাছে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা উপহার আমরা পৌঁছে দিয়েছি আমিরে জামাতের সালাম দিয়ে। আমরা বলেছি যে রাজধানীসহ সারা দেশে স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শহীদ পরিবারকে এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জামায়াত ইসলামীর আমিরের নির্দেশনায় বিভিন্ন স্থানীয় সংগঠন পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যে গণ অভ্যুত্থান 5 তারিখে হয়েছে, 6 তারিখ থেকেই বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আবার নস্যাৎ করার জন্য, যেখানে শহীদের মায়ের কান্না থামে নাই, যেখানে আহতরা কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজকে দিশেহারা, সেখানে আমরা দেখছি ফ্যাসিবাদী চক্রের প্রেতাত্মারা বহুমুখী ষড়যন্ত্র করে আবারও একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। সুতরাং আজকে ছাত্র জনতাকে আবারও ঐক্যবদ্ধভাবে এই গণ অভ্যুত্থানের সুফলকে জনগণের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বসবাসযোগ্য বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ এবং একটি সামগ্রিকভাবে সহযোগিতা সহমর্মিতার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে রাখার, গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করছে। গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজধানীর রাজপথে থেকেই, গোটা বাংলাদেশের রাজপথে থেকেই ছাত্র জনতার বিজয়কে সুনিশ্চিত দ্বার প্রান্তে পৌঁছানো জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। সর্বস্তরের ছাত্র জনতা মাঠে আছে, আগামী দিনে যে কোনো ধরনের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য ছাত্র জনতা মাঠে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি।